আপনার হাতে থাকা হ্যান্ডসেটটি 4G হওয়া সত্ত্বেও ডাটা ইউজ করে আপনি সঠিক স্পিডটি পাচ্ছেন না। যাদের মোবাইল 4G হওয়া সত্ত্বেও ডাটা ইউজ করার পরে সর্বোচ্চ স্পিড পাচ্ছেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। কিছু সেটিংস এর মাধ্যমে কিভাবে আপনি আপনার হ্যান্ডসেটকে ডাটা ব্যবহার করে খুব ফুল স্পিড পাবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা সেটিংস এর মাধ্যমে আপনার ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে নিই যে যাদের হ্যান্ডসেট 4G কিন্তু সিম কার্ডটা এখনো 3G, তারা একটা কাজ করতে হবে, তারা কিন্তু এই যে 3G সিম কার্ড দিয়ে 4G হ্যান্ডসেট হলেও কিন্তু আপনি যথেষ্ট স্পিড পাবেন না। এর জন্য আপনার সেটা যেই সিমে হোক, গ্রামীণ, বাংলালিংক, যে কোনো সিম হোক না কেন, আপনাকে নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে সেটাকে 4G করে নিতে হবে। তো কিভাবে সেই সেটিংসটি করবেন, চলুন বন্ধুরা আপনাদেরকে সেই প্রসেসটি দেখাই। ইন্টারনেট স্পিড হাই স্পিড করার জন্য, স্পিড বাড়ানোর জন্য আপনাকে যে সেটিংসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে, আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংস অপশানে যাবেন। তো আমি আমার মোবাইলের সেটিংস অপশানে আসলাম। আসার পর আপনাকে নেটওয়ার্ক সেটিংটা চেঞ্জ করে নিতে হবে। তো এর জন্য এক একটা মোবাইলের এক এক জায়গায় নেটওয়ার্ক সেটিংটা থাকে, আপনার সেটিংস অপশান থেকে আপনি নেটওয়ার্ক সেটিংটা দেখে নেবেন। আমার এখানে এই যে কানেকশান নামে যে অপশানটি, সেটার মধ্যে আমার নেটওয়ার্ক সেটিংটা আছে। আমি কানেকশানে ক্লিক করলাম, করার পর এই যে মোবাইল নেটওয়ার্ক, আমার এই যে মোবাইল নেটওয়ার্ক যে অপশানটি সেখানে আমি ট্যাপ করলাম। করার পর এই যে দেখুন, আমাকে এখানে মোবাইল নেটওয়ার্কটা সেটিংটা একটু চেঞ্জ করে নিতে হবে। এই যে একটু নিচে আসলে দেখতেছেন এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম, আমি জাস্ট অ্যাক্সেস পয়েন্টটাকে একটু চেঞ্জ করে নেব। তো এই অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে আমি ক্লিক করব। তো আমার দেখুন দুইটা সিম আছে, সিম ওয়ানে হচ্ছে রবি ইন্টারনেট এবং সিম টুতে হচ্ছে জিপি ইন্টারনেট। তো আমি গ্রামীণ সিমের ইন্টারনেট সেটিংটা একটু চেঞ্জ করে নেব। তো এই যে সিম টুতে আমি ক্লিক করলাম, এই যে দেখুন আমার জিপি ইন্টারনেট। এখানে আমি যে কাজটি করব, যে একটা নতুন এপিএন মানে অ্যাক্সেস পয়েন্ট আমি নিব। তো এর জন্য আপনাদের এখানে 3 ডটের ওখানে নিউ এপিএন থাকতে পারে। তো দেখুন আমার এখানে অ্যাড নামের অপশানটি আছে, আপনাদের এখানে নিউ এপিএন বা প্লাস চিহ্ন দেওয়া থাকবে, এক এক মোবাইলে এক এক রকম। তো আমি এই অ্যাডে ক্লিক করলাম, করার পর এখানে সর্বপ্রথম দেওয়া আছে নেম। তো আমি নেমের এখানে ক্লিক করব, করার পর এখানে দিব 8.8.8.8, মানে হচ্ছে গুগলের প্রাইমারি ডিএনএস সার্ভারের যে কমন আইপিটা সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট ওকে দিবেন। দেওয়ার পরে যে এপিএন ট্যাপ করবেন, করার পর এখানে দিবেন 8.8.8.4, তারপর একটি স্পেস দিয়ে বড় হাতের আপনি জি দিবেন, তাহলে দাঁড়ালো কি 8.8.8.4 স্পেস জি। তারপর জাস্ট ওকে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে যে এখানে দেখবেন আপনার সার্ভার, সার্ভারে এখানে ট্যাপ করবেন। করার পর এখানে লিখবেন www.google.com.com, তাহলে www.google.com, এটা লিখে জাস্ট ওকে দিবেন। দেওয়ার পর আপনাকে এখন যে কাজটি করতে হবে এটাকে সেভ করতে হবে। সেভের অপশানটি আপনার মোবাইলে এক একজনের এক এক জায়গায় থাকতে পারে। আমার এখানে এই যে জাস্ট উপরে 3 ডটের এখানে ক্লিক করব, করার পর এই যে সেভ যে অপশানটি এটাকে সেভে ক্লিক করে দিব। তো এই যে দেখুন আমার এখানে কিন্তু এখন সেট করা আছে জিপি ইন্টারনেটে, তাই আমি এটাকে দিয়ে দিব এই যে 8.8.8, মানে গুগলের প্রাইমারি ডিএনএস সার্ভারের যে কমন আইপি যেটা আমি নতুন এপিএন সেট করছি সেখানে আমি সেট করে দিব। দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে বেরিয়ে যাব। তো এখন দেখুন আমি ধরুন আমার ইউটিউবে যাচ্ছি, এই যে দেখুন ইউটিউবের ফেজটা কত স্পিডে কাজ করতেছে, খুব দ্রুতই আপনার সবগুলো পেজ সুন্দরভাবেই ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।